त्रिपुरा राज्ये नारी शिक्षा के एगिए निये जाबार क्षेत्रे महारानी तुलसीबतीर असामान्य अवदान रयेछे। किन्तु एतकाल ए इतिहासके चेपे रखा हयेछिल, राजा महाराजादेर कृतित्वके दाबिये रखा हयेछिल। शनिवार महारानी तुलसीबती बालिका विद्यालयेर एलामनिर उद्योगे महारानी तुलसीबतीर मर्मर मूर्तिर आवरण उन्मोचन करे बामेदेर अभियोगेर काठगोड़ाय दाँड करालेन मुख्यमंत्री मानिक साहा। রাজ্যের একটি ঐতিহ্যময় বনেদী শিক্ষাঙ্গন মহারানী তুলসীবতী উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয় 1894 খ্রিস্টাব্দে তদানীন্য ত্রিপুরা রাজ আমলে এই বিদ্যালয়টি স্থাপিত হয়েছিল। শনিবার মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে এলামনের উদ্যোগে মহারানী তুলসীবতীর মূর্তির আবরণ উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, মুখ্যমন্ত্রীর সহধর্মিণী স্বপ্না সাহা সহ এলামনি সভানেত্রী পূর্ণিমা রায় এবং সম্পাদক চন্দ্রা রায় সহ অন্যান্যরা। এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, ত্রিপুরা রাজ্যে নারী শিক্ষাকে এগিয়ে নিয়ে যাবার ক্ষেত্রে মহারানী তুলসীবতীর অসামান্য অবদান রয়েছে, কিন্তু এতকাল এই ইতিহাসকে চেপে রাখা হয়েছিল। আজকে আমার এর জন্য খুব ভালো লাগলো যে মহারানী তুলসীবতীর চেহারা তো হয়তো অনেকে জানেন না, আমরাও তো জানতাম না, সেই চেহারা কিন্তু আজকে এখানে আমরা দেখলাম, আগামী দিনও দেখব। বারবার নেক্সট জেনারেশন এখানে প্রাক্তনীরা অনেকে আছেন, আমি শিওর ওনারাও কিন্তু দেখেনি, এখনই নতুনভাবে প্রাক্তনীরা সবাই এটাকে আমি বলবো যে পোস্টমর্টমের মতো করে সেই ওনার চেহারাটা বের করেছেন, ওনাকে সম্মান জানানো সেটা করেছেন, আগে এগুলো হয়নি। ওনার ইতিহাস সম্পর্কে আমরা আজকে জানলাম, একটা কৃষক পরিবার থেকে উঠে এসেছে সেখানে, কিন্তু তৎকালীন সময়ে আমরা রাজা রামমোহনের কথা বলি, বিদ্যাসাগরের কথা বলি, কিন্তু ত্রিপুরাতে আজকে নারী শিক্ষাকে সামনে নিয়ে যাওয়ার জন্য ওনার যে চিন্তা ভাবনা তৎকালীন সময়ে, আপনারা চিন্তা করুন, প্রায় মানে 130 বছর মানে কি 1800 লাস্টের দিকে শতাব্দী, একদম লাস্টের দিকে তৎকালীন সময়ে উনি সেই চিন্তা ভাবনা করেছেন। সেই সাথে মুখ্যমন্ত্রী মানিক সাহা বামেদের অভিযোগের কাঠগোড়ায় দাঁড় করিয়ে বলেন, বিগত সরকারের জামানায় রাজা মহারাজাদের কৃতিত্বকে দাবিয়ে রাখা হয়েছিল, কিন্তু বর্তমান সরকার মহারাজাদের কাজকর্মকে সবার সামনে তুলে ধরছে। ত্রিপুরাতে মহারাজদের যে দান কোনো অবশ্যই আমরা অস্বীকার করার উপায় নেই, কিন্তু আগে আমরা কি দেখতাম, আগের যে সরকার আমার বলতে দ্বিধা নেই, মহারাজদের তাদের যে মানুষের জন্য কাজ করে গেছে বিশেষ করে ত্রিপুরায়, আমাদেরকে অস্বীকার করতো এবং তাদেরকে খুব আশা করে রাখতো। আমাদের সরকার আসার পর আমরা সব জায়গায়, সবাই জানেন যে সিঙ্গারবিল নামে এয়ারপোর্ট ছিল এখানে, আমাদের সময়ে একদম ছোটো যখন ছিলাম কোথায় যাবে সিঙ্গারবিল, তো সিঙ্গারবিল এয়ারপোর্ট, তো এই সিঙ্গারবিল এয়ারপোর্টের এই মহারাজার নামে, বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের নামে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এসে সেটা এদিনকার অনুষ্ঠানে মহারানী